এগুলির উপর কালার করলে এই যে আস্তে আস্তে এগুলি হয় ব্যাংক। দর্শক বন্ধুরা সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে যাব সোনারগাঁর ঐতিহ্যবাহী নৌকশিল্প জাদুঘরে। সেখানে মাসব্যাপী একটি মেলা হচ্ছে, নৌকো শিল্প মেলা। এখানে হাতের কারুকাজ, পরা জিনিসপত্র সহ নানান কিছু পাওয়া যায়। বেতের তৈরি জিনিস, শীতের পাটি, হাতের কাজ করা সব জিনিস পাওয়া যায়, সেটা দেখাবো। আজকে শনিবার, একটু ভিড় বেশি মনে হচ্ছে তাই অফ ডে হওয়ার কারণে। চলুন পুরো মেলাটা ঘুরে দেখা যাক। আজকে বেশি দেরি না করে শুরু করি আজকের নতুন ব্লগ। আসলে সবাইকে শুরুতেই এখানে বায়োস্কোপ দেখতে পাচ্ছি আমরা। বাংলার একটা ঐতিহ্যবাহী বিষয়, পুতুল নাচ। পুতুল নাচের বিষয়ে আপনাদের দেখাবো। আপনি কেন সদ্য সদ্য চিল্লাচ্ছেন? আমি তো ডাকাতো না, আমি সন্তান সোনা। আরে ভাই, যে বড় বন্দুক আপনার হাতে, আপনি কে? আমি কি করে চিনবো? আপনি পরিচয় দেন তো। মানাই বাবু বাঘ শিকারে, ও যাক এতক্ষণ শান্তি পেলাম। আচ্ছা মানাই বাবু, আপনার বাড়ি সুন্দরবন, যাবেন কোথায়? বান্দরবন, ওখানে গিয়ে কি করবে? বাঘ শিকার করবে? এত দূর আপনার কষ্ট করে যেতে হবে না দাদা, আমাদের সোনার গায়ে জঙ্গল অনেক বড়, এই জঙ্গলে শক্তিশালী বাঘ আছে, এই বাঘটি যদি আপনি মারতে পারেন, দর্শক ভাই বোনেরা পুরস্কার করে যাবে। বহুত আচ্ছা, লাটিম লাটিম কত করে ভাই? অনেকদিন পর দেখলাম কাঠের লাটিম। এটাকে কি বলে, ডুগডুগি? ডুগডুগি কত করে ভাই? এখানে মুরুলি সরাসরি তৈরি হচ্ছে। মুরুলির নাম ডিমের পিঠা, পুলি পিঠা, তেল দিয়ে বাচ্চা পাকোড়া, নকশি পিঠা কই, এই যে নকশি পিঠা, তিলের পিঠা, ওইগুলো কি কেক? শীতল পাটি না? পাটি তৈরি করতেছে তারা। মৌলভীবাজারের শীতল পাটি, আপনারা কি মেলা শুরু থেকে আছেন এখানে? রাতে থাকেন কোথায়? কোয়ার্টার আছে না? থাকার ব্যবস্থা উপরে কিছু দেয়া আছে, এখানে দেখতে পারেন, পছন্দ হয়। নকশি কাঁথা বেশ কয়েকটা কালারের আছে এখানে। কিছু থ্রি পিস শল আছে, হাতে কাজ করা শল। বেচা কিনি হচ্ছে এখানে।
ভাই শল গুলি কত করে এই যে শল ওই যে পুরো 1300 হাতে কাজ করা না হাতে কাজ করা এই ড্রেস গুলো অনেক ভালো আছে সবই কি হাতে কাজ করা এখানে সবই আমাদের আবি হাতে কাজ দেখ সুন্দর আছে খুবই সুন্দর দেখেন এগুলো রং উঠবে না দেখি উনারে বলেন দেখা দেবে হাতে কাজ করছেন না মেশিনে কিরকম প্রাইস আপু এটা 2600 টাকা সুতি মেলার মেয়াদ কি বাড়াবে নাকি না সম্ভাবনা এখনো বলে নাই আমরা আবেদন করছি সবাই সব স্টলাররা ইয়া জানাইছি যদি বাড়ে তত ভালো এমনি বৃহস্পতিবার পর্যন্ত আমরা ধরে রাখছি আচ্ছা হ্যাঁ অবশ্যই নেবেন এই যে সব নেবেন এটার দাম মনে হয় একটু কম হওয়ার কথা সব হাতে কাজ এটা কত প্রাইস এটা পড়বে আপনার 3200 টাকা এটার কাহিনী হচ্ছে এটার উন্নাটা চারপাশে কাজ ও আচ্ছা একটি ভিডিওতে কভার করা যাবে না আমি পরবর্তী আরেকটা ভিডিওতে রাতের কিছু দৃশ্য সহ নতুন আরেকটা পর্ব দিব সেখানে আপনারা পুরো মেলার বাকি যে অংশগুলো সেগুলো দেখতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ